বর্তমান ভারতীয় জনতা পার্টির ঘসিপুরা নির্বাচন মণ্ডল বিধায়ক প্রার্থী মতো ভরসা করি এক জাতীয় দল পৃথিবীবর্ষর এক নম্বর দল মতো টিকেট দিয়েছি। সবুঠ বড় দুঃখ এবং পরিতাপর বিষয় মু বিভিন্ন সময় এবে যে ঘটগাঁ ব্লকরে বুলুচি, ঘসিপুরা ব্লকরে বুলুচি, আনন্দপুর ব্লকর তিনোটি পঞ্চায়েতরে বুলুচি, সেটি বিভিন্ন বুদ্ধিজীবী মহলে সে মতো কুমার ভাই তোম বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপপ্রচার চালছে। সে অপপ্রচারক বর্তমান বিজেডি কিছু লোক আশেষ ভাবে স্বাধীন প্রার্থী হিসাবে যে সৌম্যবাবু ছিড়া হয়েছেন তাঁর কিছু লোক অপপ্রচার করছেন। ঘসিপুরার বদ্রীশ শম্ভুনাথ এবং সৌম্যক কলিকু নিয়ে রাজনীতি সরগরম হয়েছে। ঘসিপুরার বিজেপি বিধায়ক প্রার্থী শম্ভুনাথ রাউত কুয়াড়ে নির্বাচন পূর্ব স্বাধীন প্রার্থী সৌম্য পট্টনায়ক হাত মিলাউছেন বলে গুজব উঠুতা বেড়ে এভাবে এক অপপ্রচারক সৌম্যক সমর্থক মানে ঘসিপুরার কথাবার্তা হচ্ছেন। এই ঘটনা খণ্ডন করা যাই শম্ভুনাথ রাউত নিজ বাসভবন এক প্রেস মিট করে সৌম্যক বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। এসব সৌম্যক বিরুদ্ধে ক্রিমিনাল কেস করার ধমক দিয়েছেন বিজেপি বিধায়ক প্রার্থী শম্ভুনাথ রাউত। বর্তমান ভারতীয় জনতা পার্টির ঘসিপুরা নির্বাচন মণ্ডল বিধায়ক প্রার্থী মতো ভরসা করি এক জাতীয় দল পৃথিবীবর্ষর এক নম্বর দল মতো টিকেট দিয়েছে। সবুঠ বড় দুঃখ এবং পরিতাপর বিষয় মু বিভিন্ন সময় এবে যে ঘটগাঁ ব্লকরে বুলুচি, ঘসিপুরা ব্লকরে বুলুচি, আনন্দপুর ব্লকর তিনোটি পঞ্চায়েতরে বুলুচি, সেটি বিভিন্ন বুদ্ধিজীবী মহলে সে মতো কুমার ভাই তোম বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপপ্রচার চালছে। সে অপপ্রচারক বর্তমান বিজেডি কিছু লোক আশেষ ভাবে স্বাধীন প্রার্থী হিসাবে যে সৌম্যবাবু ছিড়া হয়েছেন তাঁর কিছু লোক অপপ্রচার করছেন এয়া যে ভোট দুই দিন থিব সে আমার মিশি যাইপরে, ভোট পূর্ব আমি তাঁর কন্টাক্ট করছু, ভোট হলে আমি তাঁর সহ ডিল হয়েছি। সে জাঁতি না যে মু জনে রাজনৈতিক দলর বিধায়ক প্রার্থী আউ মো না মধ্য শম্ভুনাথ রাউত। মু আপন মানুষ গণমাধ্যমে সূচাই দেওয়া চাহে যে আগামী দিনরে পৃথিবীর এমিতি কোণসি শক্তি না মতো মো রাজনৈতিক পথর হটাই দেওয়া গোটিয়ে ধাড়ি মু আপনার কুচি আলেকজাণ্ডর পুরুর যেতবে যুদ্ধ হল আলেকজাণ্ডর পচারুচ্ছেন পুরুকু বন্দী করি যে তুমি কণ চাহ, পুরু গোটিয়ে মাত্র উত্তর দিয়ে মু জনে রাজা, মু রাজার সম্মান চাহে, মু জনে রাজনৈতিক, মু দিল্লি জেএনইউর জনে রাজনীতি বিজ্ঞান ছাত্র, মো বিরুদ্ধে যে অপপ্রচার করছি মু তাঁর বিরুদ্ধে দৃঢ় নিন্দা করছি, আউ আগামী দিনরে এভাবে অপপ্রচার কলে তাঁর বিরুদ্ধে ক্রিমিনাল কেস আমার যে ইলেকশন রুল অনেক বিরুদ্ধে আমি যদি কিছু প্রমাণ ঠোস প্রমাণ সে ব্যক্তিকে ধরু তাঁর বিরুদ্ধে ঠোস প্রমাণ দেছি। বর্তমান সর্বশেষে আপনার গণমাধ্যমে কুচি এ সূচনা সবু জায়গাকে যাও যে ভারতীয় জনতা পার্টি মতো যে আশা প্রকট করেছি, মতো যে বিধায়ক প্রার্থী করেছি, মু সেতিরু নিবৃত না এবং মু আগামী দিন মোর পারু পর্যন্ত শেষ যুদ্ধ মু লগাইবি এবং মু বিজয়ী হবি। না আমি ভাবুছু যে যৌ নির্দিষ্ট দলর যৌ মানে ভারতীয় জনতা পার্টি কু ভোট দেওয়া পাই চাহু নাহান্তি সেই লোক মানে এ বাবদরে প্রচার করছেন। আইদর সেমানে মতে ভয় করন্তু বা মোর ব্যক্তিত্বকু পদার পকাইয়া পাই হউ বা লোকঙ্ক পাখরু ভোট সংগ্রহ করিয়া পাই হউ এভলি ভাবরে মিথ্যা অপপ্রচার চলেছেন। সংখ্যা দিক আপনার দল লোক বি বিরোধ করছেন তারপরে দল কাহিন কার্যে না দল কার্যানুষ্ঠান নব কি নরম তাঁর বিরুদ্ধে সেটা মানে রাজ্য উপরে কথা তাঁর বর্তমান সূচনা দিয়ে দিয়া হয় মানে তাঁর আমি ইনফরমেসন করছু বর্তমান নির্বাচন সময় তাঁর বিরুদ্ধে আমার যে দফা অছি সে দফা কু মধ্যে লগা হয়েছে আগামী দিনের সে নিশ্চিত ভাবে দল তাঁর প্রতি কার্যানুষ্ঠান নব। অন্য জায়গায় দল কার্যানুষ্ঠান নেছি বিভিন্ন জায়গায় বিজেপির যে বিদ্রোহী অনেক তাঁকু নিয়া হচ্ছে কিন্তু আনন্দপুরে এটি বিজেপির আগধার নেতা মানে গোটে আমার যেহেতু এটা গোটে রাষ্ট্রীয় দল তাঁর অলরেডি আমি যা বিরুদ্ধে লেখালুখি করলু তাঁর অলরেডি নোটিশ লগা হয়েছে সে নোটিশ তো গণমাধ্যম সে আনিকি দেখবে না নোটিশ লগাইবার 15-20 দিন নোটিশ লগাইয়া পরে তাঁর বিরুদ্ধে যে বিহিত কার্যানুষ্ঠান গণাজিব সেইটা আপনার অপেক্ষা করতু আগামী দিনের দেখবে গোটে সমসাময়িক সময় নিয়া যাইছি সে তাঁর জবাব দাখল করবে, দাখল পরে বিহিত কার্যানুষ্ঠান গ্রহণ করা। ঘসিপুরার প্রভাতী সাহ রিপোর্ট জাগৃতি লাইভ মিডিয়া।